তো দেখো আজকে বিকেলেও চাউমিন মোমো খাওয়া হবে, চাউমিন আর টাইফু খাওয়া হবে, তো এটা ভাগনাটা নিয়ে আসলো, তো এখন খাওয়া হবে। হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও দেখতে পাচ্ছ মোটামুটি ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা, সকাল 11টার থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে তো সানডে, তোমরা তো জানোই রবিবার মানে আমাদের বাড়িতে একটু বেশি কাজের একটু প্রেশার থাকে আর কি। তো দাদা আজকে সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে, আজকে চিকেন নিয়ে এসেছে। তো আজকে রান্নাটা একটু আলাদাই হবে, কারণ আজকে একবার চিকেন রান্না করতে হবে আর রাতে বিরিয়ানি। তো আজকে যেহেতু বিরিয়ানি হবে, ভাগনাটাও এসেছে, সেজন্য আজকে মোটামুটি বিরিয়ানি বানাবো। আর দাদা বিরিয়ানি সব কিছু নিয়ে এসেছে, কেওড়া জল, গোলাপ জল, ঘি আর বিরিয়ানি মশলা। আর মিঠা আতরটা পায়নি, কারণ দাদা সব জায়গায় খুঁজেছিল তো সেটা পায়নি, কারণ লকডাউনের জন্য তোমরা তো জানোই বেশিরভাগ দোকান আর দাদা গিয়ে, হ্যাঁ তো লকডাউনের জন্য মানে আমাদের এখানে সব দোকান সেরকমভাবে খুলছে না, তো সেই জন্য সেটা পায়নি। আর আজকে বিরিয়ানিটা রান্না করব রাতে, আর দুপুরে মাংস, তো মাংস আর ভাত খাবে দুপুরে। আর সকালে মোটামুটি রান্না হয়ে গেছে, সকালে মুলো আলু বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি আর মুসুর ডাল করেছি, তো সেটা দিয়ে দুপুরে সকালে খাওয়া হয়ে গেছে। দুপুরে মা, আমি আমরা তো চিকেন খাই না মা আর আমি, সেই জন্য দুপুরে বেগুন ভাজা, মুলো ভাজা, ডাল এসবই রান্না হবে আজকে আর চিকেন, আর মোটামুটিভাবে রাতে হবে। তো সেটা তোমাদের সামনে অবশ্যই বিরিয়ানি রান্নাটা শেয়ার করব, আর এটা তো অবশ্যই তোমরা তো জানোই, আর চিকেন রান্নাটাও শেয়ার করব। আজকে দুরকম ভাবে রান্নাটা হবে, কারণ বিরিয়ানির জন্য আলাদা রান্না করতে হবে চিকেন, আর বিরিয়ানি মানে খাওয়ার জন্য আলাদাভাবে রান্না করতে হবে। আর আমাদের এখানে মোটামুটি আজকে গরমটা ভালোই পড়েছে, কারণ সকাল থেকে একটু মানে বৃষ্টি আসছে আবার রোদ উঠছে, মানে এরকমই চলছে, তো সেরকমভাবে গরমটা মোটামুটি ভালোই। আর বৃষ্টি পড়লেও আর কি প্রচণ্ড গরম লাগছে, আর আমি তো রান্না করছি তো সেই জন্য আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, মানে আমার স্নান হয়ে গেছে আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আর মা ওদিকে ঠাকুরকে তো মা, তোমরা তো জানোই মা সকালে ঘর ঘর বাড়ি সব মুছে, তারপরে মা ঠাকুরকে স্নান করে পুজো দেয়, তো মা এটা না করলে আর কি মার ভালো লাগে না, তো সেজন্য আমি আর ঠাকুর মা দিতে দেয় না বলে তোর তুই রান্না কর, তো সেজন্য আমি রান্নাটাই করি সকালবেলা উঠে, চা টা বানিয়ে একটু ঘর টর পরিষ্কার করে তো সেটা রান্নাটা বসিয়ে দিই আর কি, সবজি টবজি কেটে। আর বোন ওদিকে একটু কাজ করছে আজকে, যেহেতু আমাকে একটু পেঁয়াজ রসুন গুলো কেটে দিচ্ছে আজকে, কারণ আমার শরীরটা ভীষণ মানে বেশিরভাগ আজকে ভালো নেই, শরীরটা যেন কিরকম লাগছে, কয়েকদিন থেকে ভাতও খেতে ইচ্ছে করছে না, মানে সেরকম ভাবে আমি ভাতও খাচ্ছি না, আজকে সকালে একদমই ভাত খাইনি, আর সে কয়েকদিন ধরেই মানে কি হয়েছে জানি না, মানে শরীরটা মনটা একদমই ভালো নেই, কেমন যেন লাগছে, তো সেটা সেজন্য দেখতেই পাচ্ছো চেহারাটা কিরকম হয়ে গেছে। আর রান্না রান্নাটা তো করেই মোটামুটি হবে, তবুও তো রান্নাটা করতেই হবে, কারণ মা একা বাড়িতে মানে এত, দাদার দাদাকে সবসময় টাইমে টাইমে সব কিছু লাগে, ভাত খাওয়া মানে যেটাই হোক না কেন, তো সেই জন্য মা একা একাই চাপ পাবে, তো সেজন্য মাকে একটু হেল্প করি সেই জন্য রান্নাটা করে। আর আজকে তো অবশ্যই শেয়ার করব। আর তোমাকে তোমাদের আর একটা কথা বলি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের সামনে সবার আগে চলে যায়। আর তোমাদের আর একটা কথা বলি, আমার ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখো, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এ পর্যন্তই। আর মানে বিরিয়ানি ভিডিওটা তো কালকে দেবোই তোমাদের সামনে ব্লগটা, আর আজকে দেব চিকেনের। আর তো চলো এখন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো ফ্রেন্ডস। তো আজকে দেখো আমি রান্না করব চিকেন, তো এখানে আমি নিয়েছি চিকেন, এগুলো পরিষ্কার করে নিয়েছি ধুয়ে, আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে নিয়েছি রসুন বাটা, লঙ্কা আদা বাটা, টমেটো পেস্ট, আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি কয়েকটা আলু, আর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর লাগবে হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো। তো এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব, আর নুন হলুদ তো লাগছেই আর তেল, তো আমি মাংসটা সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখো মাংসটা আমি সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি, তো এখানে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, তো এখন আমি তেলও দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপের মতো, তো এখন আমি মাংসটা ভালো করে মিক্স করে নেব, তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য দমে রেখে দেবো। দেখো মাংসটা আমার খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে, তো এখন আমি মাংসটা আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি,
তো তারপরে আমি ভিজে নিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে জিরে দিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। তো দেখো মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো মাংসটা এখন ভালো মতো একটু চিনি দিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো মাংসটা ভালো মতো একটু কষিয়ে নেব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করব। মাংসটা আমি মাঝে মাঝে ঢাকনাটা উল্টিয়ে উল্টিয়ে নেড়ে দিচ্ছি যাতে কড়ায় লেগে না যায়। তো আবারও আমি মাংসটা ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তো মাংসটা আমি আবারও ঢাকনাটা উল্টিয়ে নেড়ে দিচ্ছি, কারণ 5 মিনিট পর পর আমি ঢাকনাটা উল্টিয়ে নেড়ে দিচ্ছি, কারণ মাংসটা যাতে কড়ার তলায় লেগে না যায়, কারণ এখনো পর্যন্ত আমি জল দেব না সেই জন্য। তো মাংসটা টোটাল 30 মিনিটের মতো কষিয়ে নেব, তারপরে আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। তো মাংসতে সবসময় তোমরা গরম জল দেওয়ার চেষ্টা করবে, কারণ এর মধ্যে আমি একটু হালকা গরম জলেই মাংসে সবসময় ইউজ করি। তো আবারও মাংসটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাংসটা আমি আবারও আরেকটু নেড়ে দিচ্ছি। তো মাংসটা মোটামুটি আমার 25 মিনিটের মতো কষানো হয়ে গেছে। তো আর 5 মিনিটের মতো কষিয়ে নেব। যেহেতু আলুগুলো আমার সেদ্ধ করানো হয়ে আছে, সেই জন্য আমি আলুগুলো এখন দিচ্ছি না। মাংসটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আর একটু পর আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তো আবারও মাংসটা আমি ঢেকে দেব। আর এখানে দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো কষাতে কষাতে দেখো আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন একটু জল দিয়ে দেব। দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। তো গরম জল একটু অ্যাড করলাম। তো এর মধ্যে আমি এখন একটু গরম মশলা গুঁড়ো আর একটু মিট মশলা গুঁড়োটা দিয়ে দেবো। তো এর মধ্যে আমি এখন একটু মিট মশলা গুঁড়ো আর দিয়ে দেবো আর একটু গরম মশলা গুঁড়ো। তো আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তো দেখো এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখো মাংসটা আমার আরেকটু হবে আলুগুলো। তো আরেকটু হয়ে গেলে আমি মাংসটা নামিয়ে নেব। আমি যেহেতু কষানো করব সেজন্য নামিয়ে নেব। তো মাংসটা দেখো আমার হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে নেব। তো এখানে দেখো মাংসটা আমি নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে আমার। তো এখন আমরা দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এটা খাবে।